আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সম্মানিত শিখের কাছে আমার প্রশ্ন হলো যে আমরা ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম বিভিন্ন নাস্তিকরা আমাদের ইসলামের উপরে বিভিন্ন রাসুলের উপরে কটু মন্তব্য করে। এই ক্ষেত্রে আমাদের অনেক দিনী ভাইকে দেখা যাচ্ছে যে ওর ওই বক্তব্যটাকে মিডিয়ার মাধ্যমে অনেক বেশি প্রচার করে, এবং প্রচার করার ফলে দেখা যাচ্ছে তাকে হাইলাইটস করা হয়, তার সুখে দুঃখ সুখ মানে তাকে হেনস্থ করার জন্য তার প্রচার প্রসার করতেছে। এই ক্ষেত্রে আমাদের আসলে দিনী ভাই যারা আছে তাদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। প্রথমে আমি এই মুহূর্তে যারা আমাদের সাথে অনলাইনে আছেন অথবা ভবিষ্যতে যারা আমাদের কথাগুলো শুনবেন সকলকে আমি আমার পক্ষ থেকে, এবং আমাদের সাথে আছেন শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। মূলত আজকের আমাদের ছোট্ট একটি রেহলা তারফিহিয়ে বলা হয়, মানে রিয়াদেরই প্রাণকেন্দ্র মুজাহমিয়ার কাছেই একটি ছোট্ট স্পট, সেখানে আমরা আসছি মূলত কিছুটা সময় একটু বলা যায় প্রশান্তির জন্য অথবা অবসাদের জন্য। কিন্তু সেখানে এসেও আমরা সবসময় যেটা করে থাকি, আমরা আমাদের একান্ত কাছের ভাইদেরকে নিয়ে কোথাও গেলেও সেখানে আমরা চেষ্টা করি কিছু দিনী প্রোগ্রাম রাখার, কিছু প্রশ্নোত্তর রাখার, যাতে করে আমাদের এই ছোটোখাটো রেহলাও শুধুমাত্র বিনোদনের জন্য না হয়, বরং সেখান থেকে আমরা কিছু সব অর্জন করতে পারি। সেই তার আলোকেই মূলত আজকের আমাদের প্রশ্নোত্তর। প্রথম যে কোশ্চেনটা আসলো সেই কোশ্চেন হচ্ছে যে ইদানিংকালে দেখা যাচ্ছে যে নেটের জগতে আমরা আমাদের কিছু দিনী ভাইদেরকে দেখি কোনো কোনো নাস্তিকদের বিস্ফোরকমূলক মন্তব্য ইসলাম নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে অনেক বাজে মন্তব্য তারা করে, সেটাকে নিয়ে আমাদের কিছু দিনী ভাইয়েরা খুব মাতামাতি, সেগুলোকে প্রচার এবং প্রসার করে, সেটা যে উদ্দেশ্যে হোক না কেন, এই প্রচার এবং প্রসার এটা আসলে কতটা ঠিক হচ্ছে? সংক্ষিপ্ত উত্তর হলো, প্রথমে আমাদের বিষয়টি খেয়াল করা দরকার যে যারা যে সকল নাস্তিকরা নব্য নাস্তিক যারা, তারা যে এই ধরনের বক্তব্য দেয় আসলে তাদের টার্গেট কী, উদ্দেশ্য কী? তাহলে আমাদেরকে প্রথমে বোঝা উচিত যে হয়তোবা কোনো কোনো নাস্তিক নিজেকে হাইলাইট করার জন্য অথবা নিজের প্রসিদ্ধি অতি দ্রুত প্রসিদ্ধি লাভ করার জন্য প্রচার মিডিয়ার মাধ্যমে লাইমলাইটে আসার জন্য এই ধরনের কথা বা বক্তব্য দিতে পারে, এই ধরনের টার্গেট হওয়াটাই স্বাভাবিক, এটা আমাদের আসলে বোঝা উচিত। তো এগুলো খুব প্রচারের মাধ্যমে ইসলামের আসলে কি খুব লাভ হচ্ছে, বরং কখনও কখনও এই বাজে কথাগুলো, এই ভ্রান্তিকর এবং ইসলামকে নিয়ে অবমাননাকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর কথাগুলো প্রচারের মাধ্যমে অন্য অন্য স্বাভাবিক যারা নাস্তিক নয় তাদের ভিতরে এই ধরনের শয়তানি যুক্তিগুলো ঢুকে যেতে পারে। কখনো কখনো শয়তান তাদেরকে শোষণ দিতে পারে, কখনো কখনো তাদের কাছে ভালো লেগে যেতে পারে। তাহলে এর দ্বারা কল্যাণের থেকে অকল্যাণই বেশি, লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে। ওই নাস্তিকের একটা শয়তানি যুক্তি একজন ভালো ব্যক্তির কাছে যুক্তিযুক্ত হয়ে যেতে পারে, ভালো লেগে যেতে পারে, কারণ শয়তান তো প্রতিটি মুহূর্তে বনি আদমকে ধ্বংস করার জন্য, অস্বস্থা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য প্রতিটি মুহূর্তে সে কর্মতৎপর। এই জন্য আমি মনে করি এই ধরনের নাস্তিকদের এই নতুন নতুন কথাগুলো, নব্য নাস্তিকদের এই বাজে মন্তব্যগুলো প্রচারের মাধ্যমে ইসলামের কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়, বরং তাদেরকে এই নাস্তিকদেরকে বড় করা হয়, হাইলাইট করে তাদেরকে সামাজিকভাবে খুব বড় করে দেওয়া হচ্ছে। যখন আপনি তার বিপক্ষে লাগবেন দেখা যাবে তার পক্ষে আবার কেউ কেউ লিখে যাচ্ছে, তাকে সমর্থন দিয়ে আবার অন্য অন্য নাস্তিকরা বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে, এবং ইসলামকে আরও কালারিং করার জন্য, ইসলামকে অবমাননাকর মূলক বেশ কিছু কথাবার্তা তারাও বলা শুরু করে দিয়েছে। তাদের লাভ কী? তাহলে এক নম্বর হচ্ছে যে নাস্তিকদেরকে এভাবে হাইলাইট করা কোনো লাভ নাই, আবার সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা বন্ধ করা, কারণ সুরসুরি পেয়ে অন্য অন্য নাস্তিকরা সেম কথাবার্তা, নতুন নতুন কথাবার্তা বলে ফেলতে পারে, যাতে কোনো লাভ হয় না। এই জন্য এগুলোর মাধ্যমে আসলে কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। এজন্য আমি বলবো আমাদের এমন কিছু করা উচিত না যাতে ইসলামের কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। আর এই নাস্তিকরা সামনে চলে আসে, প্রসিদ্ধি লাভ করে, তাদের প্রচার এবং প্রসার খুব দ্রুত বেড়ে যায়, এবং এটা তাদের অন্যতম টার্গেট। তাদের এই শয়তানি বক্তব্যগুলো, এই নাস্তিকতাবাদী কথাগুলো তারা প্রচার করতে চায়। সেই প্রচারের একটা মাধ্যম হচ্ছে মিডিয়া,
এবং তারা জানে এই কথাগুলো বললেই ইসলামের পক্ষের লোকেরা তাদেরকে খুব দ্রুতই পরিচয় করে দেবে। তাতে আসলে তাহলে ইসলামে কি লাভ হচ্ছে? কোনো তো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। এজন্য আমরা নসিহত করব আমাদের প্রিয় ভাইদেরকে যে আপনারা এই কাজগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকুন, এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করার যে বিষয়গুলো সেগুলো আমরা অন্যভাবে সেগুলোকে ট্যাকল দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে বলবো ইসলামের প্রচার এবং প্রসারের জন্য যতটা ভূমিকা রাখা দরকার, দাওয়াতি ময়দানে যেভাবে শ্রম দেওয়া দরকার, পরিশ্রম করা দরকার, সেদিকে আমরা অগ্রসর হব। কিন্তু নাস্তিকদেরকে নিয়ে মাথা ব্যথা অথবা তাদেরকে নিয়ে খুব ভাবা, তাদেরকে নিয়ে গবেষণা করা, তাদেরকে নিয়ে সময় দেওয়া, এতে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা।